প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি তোমাদের ম্যাডাম সুমাইয়া তানজিলা। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.3 অনুশীলনীটি করাব। 5.3 অনুশীলনীটির অঙ্কগুলো হচ্ছে বীজগণিত রাশির উৎপাদকী বিশ্লেষণ। বীজগণিত রাশির উৎপাদকী বিশ্লেষণ করতে হলে আমাকে প্রথমে জানতে হবে যে উৎপাদক কাকে বলে। আমার পিছনে বোর্ডে দেখো, আমি অনেকগুলো অঙ্ক করে রেখেছি, এগুলোর প্রত্যেকটি এক একটি বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিত রাশিকে যখন আমি বিশ্লেষণ করব, তখন বিশ্লেষণ করলে দুই পাতা বীজগণিত রাশিটা দুই পাতাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ হবে। তাহলে সেইখানে শেষোক্ত মানে শেষের দিকে যে রাশিটা, সেই রাশিটা প্রথমের রাশিটির প্রত্যেকটির একটি করে উৎপাদক হবে। আমি যদি পিছনের অঙ্কগুলোর দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাবো এই যে প্রথম রাশিটি, এই রাশিটির উৎপাদকের উৎপাদকগুলো হচ্ছে এটা। তার মানে এই রাশিটা এই প্রথম রাশির কি উৎপাদক। নরমালি যদি আমরা সংখ্যায় লিখতে চাই, যে আমি লিখলাম 6 কে ভেঙে লিখলাম 2×3, তাহলে 2 এবং 3 দুটো সংখ্যাই হচ্ছে 6 এর কি উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, আমরা আমাদের অনুশীলনীটি করার আগে এই উৎপাদকের বিশ্লেষণ আমরা কি কিভাবে করতে পারি। আমরা বীজগণিতে অনেক সূত্র শিখেছি 5.1 অনুশীলনীতে, সেখানে আমরা যেই সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোর ব্যবহারও আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে লাগবে। তো মোটামুটি দেখা যায় যে এখানে এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো করতে হলে আমাদেরকে বন্টন বিধি, যেটা আমরা 5.4.1 শিখেছিলাম, বন্টন বিধির যে সূত্র বা নিয়ম সেটা ব্যবহার করতে হয়, এবং দুটি বর্গের বিয়োগফলের যে সূত্রটা a² - b² = a + b × a - b, এই সূত্রটার ব্যবহার বেশি হয়, এবং বর্গের সূত্রটা, যোগফলের বর্গের সূত্রটারও ব্যবহার বেশি হয়। আমি এখান থেকে এখানে বইয়ের অনুশীলনে কিছু অঙ্ক এবং উদাহরণে তোমাদের কাজের কিছু অঙ্ক আছে সেখান থেকেও করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই অঙ্কগুলো তোমরা করে অনুশীলনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি সিলেবাসে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করেছি। দেখো, আমি এখানে অনুশীলনের অঙ্কে উদাহরণের অঙ্কে লিখেছি 1 নাম্বার। হ্যাঁ, তোমরা কাজের এখানে গিয়ে তোমরা এই অঙ্কগুলো দেখতে পাবা। আমি 1 নাম্বার দিয়েছি 2a² + 3a + 2ab + 3b। এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা মধ্যপথ এটাকে কি করব কমন, ওই যে বললাম বন্টন বিধি, সেখান থেকে আমি দেখব যে বন্টন করার চেষ্টা করব এবং ওখান থেকে আমি কমন নেওয়ার চেষ্টা করব। আমি দেখছি এখান থেকে আমার সিমিলার আছে কোনটা, এ কে কমন নিয়ে আমি ভিতরে লিখলাম 2a + 3, আর এ দুটোর মধ্যে আমি কমন পেলাম বি, বি কে কমন নিয়ে এখানে আমি পেলাম 2a + 3। এখন আমি দেখছি এই একই রকম রাশি দুটো দেখা যাচ্ছে, এই একই রকম রাশিকে আমি নিয়ে আসলাম এবং এই কমন ছাড়া রাশিগুলোকে একসাথে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার, আমরা মিডল টার্ম ব্রেকে শিখেছিলাম, মিডল টার্ম ব্রেক আমরা সামনে শিখব, এই অনুশীলনীতে অঙ্কে আমাদের মিডল টার্ম ব্রেকের অঙ্কগুলো আছে, সেখানে আমরা হচ্ছে এইভাবে কমন নিয়ে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক একইভাবে এখানেও দেখো অঙ্কটা x^4 + 6x² + 4x³ + 24x, এখান থেকে আমি জোড়ায় জোড়ায় কি করলাম কমন নিলাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সবচেয়ে ছোট যেটা সেটাকে আমি কি করব কমন নিব। আমি এখান থেকে কি করলাম, x² কমন নিলাম, ভিতরে রয়ে গেল আমার x² এখান থেকে x² চলে আসাতে এখানে রয়ে গেল 6, এখান থেকে আমি নিয়ে নিলাম 4x, ভিতরে রয়ে গেল আমার x² + 6, x² + 6 এখানে, এখানেও x² + 6, দুটোকে আমি নিয়ে আসলাম, রয়ে গেল আমার x² + 4x, এটাই আমার অ্যান্সার। যখন দেখব আর কোনো ভাঙানো যাচ্ছে না, বিভিন্ন রাশির একটা পর্যায়ে ভাঙাতে ভাঙাতে দেখা যাবে আর ভাঙানো যাবে না, তখনই এটাই হচ্ছে আমার অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 25x⁴ - 36y⁴। আচ্ছা, এই দুটো রাশির চেহারার সাথে এই রাশিটার চেহারা ভিন্ন, কিন্তু আমরা বলেছিলাম যে এখানে আমাদের সূত্রে ব্যবহার হবে। আমাদের একটু আগে আমরা বলেছিলাম a² - b² সূত্রের কথা। তো a² - b² সূত্র মানে কি, দুইটাকে আমরা একবার যোগের ফর্মে একবার বিয়োগের ফর্মে, মানে a + b × a - b ফর্মে লিখবো।
তাহলে এই চেহারাটা দেখতে অনেকটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মের মতোই দেখা যাচ্ছে। তাহলে আমরা 25 এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখলাম 5 এক্স স্কয়ার হোল স্কয়ার, আর 36 ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখলাম 6 ওয়াই স্কয়ার। তাহলে এটা এখন আমার এ আর এটা আমার বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে। তাহলে সেই সূত্র অনুযায়ী লিখে ফেললাম এ প্লাস বি মানে 5 এক্স স্কয়ার প্লাস 6 ওয়াই স্কয়ার ইন্টু 5 এক্স স্কয়ার মাইনাস 6 ওয়াই স্কয়ার। এখানে আর কি ভাঙানো যাচ্ছে না। তাহলে এই ধরনের চেহারার অঙ্কগুলো দেখলে আমরা বুঝবো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মের বি স্কোয়ারের সূত্রটি ব্যবহার করব। ঠিক একইভাবে দেখো অনুসরণে 14 নম্বর অঙ্ক, আমি কেন আগের অঙ্কগুলো করলাম না, এই যে অঙ্কটা আমরা করলাম এখান থেকে তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করতে, আমার অঙ্কগুলো সবই ছোট ছোট, এখানে হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। 14 নম্বর এটা অনুসরণে 14 নম্বর অঙ্কটা আমি এখানে করেছি। দেখো 45 a to the power 8 minus 5 a to the power 4 into x to the power 4, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা সহ একটা রাশি কমন যাচ্ছে, যে 5 a to the power 4 কে যদি আমি কমন নেই তাহলে এই ভিতরে আমি একটা রাশি পাবো যাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে ভাঙাতে পারবো। 5 a to the power 4 তাহলে এটাকে ভাঙিয়ে দেখলাম 3 a স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার x স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার। তাহলে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখলাম এ 5 এ টু দি পাওয়ার 4 ইন্টু 3 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ভাঙানো যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অনেক সময় দেখা যাবে যে সরাসরি আমরা অঙ্কটার মধ্যে সূত্র ব্যবহার করতে পারবো, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আমাকে এটাকে সাজিয়ে নিতে পারবো, এই যেমন আমি এখানে কমনটা নেওয়ার পরে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ব্যবহার করতে পেরেছি। ঠিক একইভাবে অনুশীলনীর 19 নম্বর অঙ্কেও দেখো 144 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 25 এক্স কিউব এ টু দি পাওয়ার 4, তাহলে আমি দেখছি দুই জায়গায় এক্স এর একটা সহগ আছে, আমি সেখান থেকে এক্স টু দি পাওয়ার 3 যেটা আমার ছোট সেটাকে আমি কি করে নিলাম কমন নিয়ে নিলাম, ভিতরে রয়ে গেল আমার 144 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 25 এ টু দি পাওয়ার 4। 144 কে আমি কি লিখলাম 12 এর বর্গ হচ্ছে 144, তাহলে আমি লিখলাম 12x স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 5 এক্স তার উপর হোল স্কয়ার। তাহলে সেই আগের মতোই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা ভাঙালাম, এক্স কিউব 12x স্কয়ার প্লাস 5 এ স্কয়ার ইনটু 12x স্কয়ার মাইনাস 5 এ স্কয়ার। আমাদের এই অনুশীলনীতে আমি কয়েক ধরনের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক কথা বলেছি আমি তোমাদেরকে, এখান থেকে আমরা এই যে কটা অঙ্ক করেছি তার মধ্যে দুটো নিয়ম আমরা করে ফেলেছি। এখন আমরা শিখব মিডল টার্ম ব্রেক। এখন মিডল টার্ম ব্রেকের অঙ্কগুলো করতে হলে আমাকে বেসিক কি জানতে হবে তা আমরা আসো জেনে নিই। এখন এই মিডল টার্ম ব্রেকের অঙ্কগুলো সাহায্যে মানে অঙ্কগুলো করতে হলে প্রত্যেক বিশ্লেষণ করতে হলে আমি একটা ফরম্যাট লিখছি, দেখো সবাই খেয়াল করে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউব, আমার অঙ্কগুলো চেহারা দেখতে এরকম হবে এবং আমি এই চেহারার মধ্যে কিভাবে বুঝবো যে আমার এই মানটা বের করতে হলে আমার ভিতরে উৎপাদকের বিশ্লেষণে কি করতে হবে। প্রথমত যেটা আমার বেসিক ধারণা সেটা হচ্ছে আমার আমি যদি এটার সাথে মিল রেখে এরকম একটা অঙ্ক লিখি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, যেটা বইয়ে অঙ্ক হিসেবে আছে 15 নাম্বার। আচ্ছা দেখো চেহারাটা দেখতে কি এটার মতো একই রকম লাগছে না? অবশ্যই লাগছে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে প্লাস আছে এখানে মাইনাস, একই রকম কেন কিভাবে হলো? আচ্ছা আমি এটা বলছি তোমাদের, প্রথমত যেটা হবে এরকম চেহারার রাশির অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইখানে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমার কি করতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙাতে হবে, এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে এটাকে ভাঙাবো যে দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ যোগ এবং বিয়োগ করলে আমি এই মাঝখানের সংখ্যাটা পাবো, কি বললাম এই মাঝখানের সংখ্যাটা পাবো। আচ্ছা আমি যদি চিন্তা করি এখানে এই 3 এর মধ্যে 3 হচ্ছে p আর 40 হচ্ছে q, যেহেতু বললাম যে আমাদের মেইন যে চেহারাটা রাশিটা সেটা হচ্ছে প্লাস, তাহলে এখানে q অবশ্যই মাইনাস সহকারী, কিউ অবশ্যই কি মাইনাস সহকারে আমি কি করব চিন্তা করব, তাহলে মাইনাস সহকারে চিন্তা করলে অবশ্যই আমার এখানে কি থাকবে প্লাস।
প্রথমে আমি কি বলেছি যে কিউর জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাকে কি করতে হবে, এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাগ করতে হবে যে দুটো সংখ্যাকে যোগ করলে আমি এই মাঝখানের সংখ্যাটা পাবো। তাহলে আমি যদি 40কে ভাঙাই, তোমরা সবাই খেয়াল করো আমি কতভাবে ভাঙাতে পারি। যদি 40এর মৌলিক গুণ নিয়োগগুলো আমি চিন্তা করি, 40 × 1 = 40, 20 × 2 = 40, তারপর হচ্ছে 4×10 = 40, আর কি হয় 5×8 = 40। তাহলে 40এর যে মৌলিক গুণনীয়কগুলো আমি সবগুলোই লিখে ফেলেছি। এখন আমি দেখি যে কোন এই প্রত্যেকটা জোড়ার মধ্যে কোন জোড়াগুলো জোড়াটা নিলে তাদের মধ্যে যোগ হলে আমি 3কে পাবো। আচ্ছা, এখানে কথা আছে যেহেতু আমার এখানে আছে মাইনাস, তাহলে আমার কিছু নিয়ম আছে যে কখন আমার এখানে মাইনাস থাকলে কি হবে, এখানে প্লাস থাকলে কি হবে। আমি কিছু নিয়ম বলছি অঙ্কটা বুঝাতে বুঝাতেই। দেখো, যদি আমি এই জোড়াটাকে নেই 5×8 = 40, তাহলে অবশ্যই বড় সংখ্যার আগে আমি প্লাস বসালাম এবং ছোট সংখ্যার আগে আমি মাইনাস বসালাম। তাহলে আমরা নর্মালি জানি +8 − 5 = +3। এরকম যদি আমি প্রত্যেকটাই চিন্তা করি তাহলে 10 থেকে 4 চলে গেলে থাকবে 6, যেটা এখানে আমার নেই, অথবা 20 থেকে 2 চলে গেলে থাকবে আমার 18, এখানে আছে আমার 3। তাহলে আমি এই 4 জোড়া সংখ্যার মধ্যে শুধুমাত্র এই সংখ্যাটাকেই ব্যবহার করতে পারলাম। এবং এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যেহেতু আমার এখানে মাইনাস আছে, তাহলে যে দুটো সংখ্যা আমি নিব সেই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটার আগে প্লাস, ছোট সংখ্যাটার আগে মাইনাস। আচ্ছা, এখন আমি এটাকে সাজানো শুরু করলাম a2। যেহেতু আমার মিডল ক্রাম্প ব্রেক, তার মানে হচ্ছে মাঝখানটাকে ভাঙাতে হবে, তাহলে আমি লিখি 3a মানে 8a − 5a − 40। এখন আমি এই চেহারাটা চিনতে পারছি। তাহলে +8 থেকে −5 চলে গেলে কি থাকবে, +3a। এখন এই দুটোর মধ্যে কমন, a কমন a +8, −5 কমন a +8, মাইনাস কমন চলে আসলো, 5 কমন আসলো, ভিতরে রয়ে গেল a+8। তাহলে এখানেও আমার a+8, এখানেও আমার a+8। তাহলে a+8টাকে কমন নিয়ে আসলাম আর এখানে আমার রয়ে গেল a − 5। এখন আমার প্রতিটা অঙ্কের ক্ষেত্রে নিয়ম একই, যে আমাকে প্রথমেই কিউর এখানে যা আছে সেটাকে ভাঙাতে হবে এবং এমন দুটো সংখ্যা গুণফল হিসেবে ভাঙাবো যাতে আমি pk পাই। আর এখানে আমার যেটা, যেহেতু আমার দুটাই প্লাস, তাহলে এখানে অঙ্কে কখনো প্লাস কখনো মাইনাস, কখনো মাইনাস কখনো প্লাস আসবে। তাহলে আমরা একটা জিনিস আজকে জেনে নেই, যখন আমার দুটোই প্লাস থাকবে তাহলে আমি যে দুটো সংখ্যা গুণফল হিসেবে নিব অবশ্যই সেখানে দুটো সংখ্যায় কি হবে, প্লাস। যদি আমার এখানে প্লাস এখানে মাইনাস হয়, তাহলে আজ এই যে অঙ্কটাতে করলাম, বড় সংখ্যার আগে প্লাস ছোট সংখ্যার আগে মাইনাস। যদি আমার এখানে মাইনাস হয়, p − হয় q + হয়, তাহলে বড় সংখ্যার আগেও মাইনাস ছোট সংখ্যার আগেও মাইনাস। আর যদি আমার দুটোই মাইনাস হয় তাহলে আমার বড় সংখ্যার আগে মাইনাস ছোট সংখ্যার আগে প্লাস। এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এইভাবে এই ফরম্যাটে বসিয়ে আমি এই যে কোনো রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। আসো আমরা এখন একটা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করি উৎপাদকে বিশ্লেষণের, এখান থেকে আমরা আরও খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। এখন দেখো, আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, 3টি রাশি এই মিডল টার্ম ব্রেকের 3টি রাশি, ক নাম্বারে হচ্ছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, খ নাম্বারে দ্বিতীয় রাশিকে 2টি রাশির গুণফল আকারে প্রকাশ করো, এবং গ নাম্বারে দেখাও যে 3টি রাশির 1টি সাধারণ উৎপাদক হচ্ছে x + 5। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটা অনুযায়ী অঙ্কটা করার চেষ্টা করি, সাথে তোমরা মিডল টার্মে যে বেসিকটা আমি বললাম সেটাকে আবার একটু ঝালাই করে নিবে। আমার প্রথম রাশিকে কি বলতে কি বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করা, আমি লিখলাম প্রথম রাশি
x² + 7x + 10 আমি কি বলেছিলাম কিউর এখানে যে যা থাকবে তাকে আমি কি করব এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে নিব যেন আমি p কে পাই তাহলে আমি 10 কে ভাঙাই 5 দুগুণে 10 আবার 5 আর 2 যোগ করলে আমি কত পাবো 7 তাহলে আমি লিখি x² + 5x + 2x + 10 এখান থেকে আমি x কমন নিলাম x প্লাস 5 2 কমন গেলে এখানে থাকবে x প্লাস 5 আবার কমনটাকে নিয়ে নিলাম x প্লাস 5 ইনটু x প্লাস 2 আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল খ নম্বরে দ্বিতীয় রাশিকে দুটি রাশির উৎপাদক দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করে একই কথা দ্বিতীয় রাশিকে দুটি রাশি তার মানে হচ্ছে এই দুটি রাশির গুণফল মানে আমরা কি জানি উৎপাদকে বিশ্লেষণ তাহলে দ্বিতীয় রাশিকে আমি কি করব উৎপাদকে বিশ্লেষণ করব দ্বিতীয় রাশিটা আছে x² + 11x + 30 তাহলে আগের মতো আমরা কিউর এখানে যেটা আছে 30 তাকে ভাঙাবো 15^30 যদি করি কিন্তু 15 আর 2 এর মধ্যে তো আমার 11 হচ্ছে না আচ্ছা 5 6 30 5 আর 6 যোগ করলে আমার কত পাওয়া যাচ্ছে 11 তাহলে আমরা লিখব x² + 6x + 5x + 30 এখান থেকে আমি x কমন নিলাম x + 6 5 কমন নিলাম x + 6 এখন x + 6 কমন চলে আসলো রয়ে গেল আমার x + 5 তাহলে ক এবং খ দুটো আমি বিশ্লেষণ করে পেয়ে গেছি এখানে x + 5 x + 2 এখানে x + 6 x + 5 এখন আমার গ নম্বরে বলা হয়েছে দেখাও যে তিনটি রাশির একটি সাধারণ উৎপাদক হচ্ছে x + 5 তবে অলরেডি দেখতে পাচ্ছি যে ক এবং খ আমি x + 5 পেয়েছি তাহলে তৃতীয় যে রাশিটা আছে এটাকে আমার বিশ্লেষণ করে দেখতে হবে যে এখান থেকেও আমি x + 5 কিনা যদি আমি এখান থেকেও x + 5 এর একটি উৎপাদক পেয়ে যাই তাহলে আমি বলতে পারবো যে তিনটি রাশির একটি সাধারণ উৎপাদক হচ্ছে x + 5 তাহলে আমি ক এবং খ এখানে মুছে দিচ্ছি তাহলে ক থেকে পাই x + 5 x + 2 এবং খ থেকে পাই x + 6 x + 5 তাহলে গ যে রাশিটা আছে আমার তৃতীয় রাশি তাহলে এটাকে আমি সমাধান করি x² + 2x - 15 তাহলে 15 কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো কত 3 5 15 তাহলে 3 5 15 তাহলে 5 থেকে যদি আমি 3 কে মাইনাস করে দেই তাহলে থাকবে 2 আমি কি বলেছিলাম এখানে মাইনাস থাকলে বড়টার সামনে প্লাস ছোটটার সামনে মাইনাস তাহলে আমি লিখি x² + 5x - 3x - 15 এখান থেকে আমি x কমন নিলে x + 5 - 3 কমন নিলে x + 5 মাইনাস কমন নিলাম দুটো থেকে আবার x + 5 কমন আর x - 3 তাহলে আমি গ থেকেও পেয়ে গেলাম x + 5 x - 3 তাহলে আমি দেখতে পাচ্ছি কতও আছে আমার x + 5 ক্ষতেও আছে আমার x + 5 এবং গতেও আমি পেয়ে গেলাম x + 5 তার মানে আমাকে যে গতে বলা হয়েছে দেখাও যে তিনটি রাশির একটি সাধারণ উৎপাদক x + 5 তাহলে সেটা হচ্ছে আমার কি হয়ে গেল শুড হয়ে গেল যে আমি দেখিয়ে দিতে পারলাম যে তিনটা রাশির একটি সাধারণ উৎপাদক হচ্ছে আমার x + 5 আচ্ছা এই মিডল টাইমের ব্রেকের অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে বেসিকটা ধরেই তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে উৎপাদক বিশ্লেষণ খুবই সোজা আবার তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে নিয়মগুলো ভুলে যাবা তাহলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে অঙ্কগুলো করিয়ে দিলাম সেই অঙ্কগুলো নিয়মের বই অনুশীলনীতে আছে তোমরা অনুশীলনী দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং এই ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা যদি উৎপাদক বিশ্লেষণ করতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবে এবং আশা করছি যে তোমরা এই ক্লাসগুলো দেখে বাসায় প্র্যাকটিস করছো এবং তোমাদের উপকার হচ্ছে সামনের ক্লাসে আবার দেখা হবে।